والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك

খাবার খেতে হবে নাকি সলাত আদায় করতে হবে এ বিষয়ে আল কোরআন এবং সেই উন্নার রেফারেন্স দিয়ে দলিল দিয়ে বিস্তারিত জানাবেন কেননা কিছু হালেম বলে থাকেন যে আগে খাবার খেতে হবে আবার কিছু হালেম বলে থাকেন যে না আগে সলাত আদায় করতে হবে তো এ বিষয়ে সঠিক কি দলিল এবং রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সলাতের সময় হয়ে গেছে এবং খাবার তথা খাদ্য উপস্থিত হয়ে গেছে সে অবস্থায় খাবার খেতে হবে না সোলাৎ আদায় করতে হবে এ বিষয়ে সঠিক কি। তা আল কোরআন এবং সেই সুন্না থেকে জানতে চেয়েছেন দেখুন মহান আল্লাহ এ বিষয়ে পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল উলমু মেনুন সুরা নম্বর তেইশ এবং আয়াত নম্বর এক ও দুয়ে বলেছেন কদ সে অবশ্যই ওই সমস্ত মুমিনগণ পরিত্রাণ ও লাভবান যারা নিজের সলাতে খুশু খুঁজু তথা একনিষ্ঠতার সাথে সলাত আদায় করেন তাহলে আমরা সুরাতুল মিনুন তেইশ নম্বর সুরা এক ও দুই নম্বর আয়ের থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সলাতের মধ্যে খুশু খুজু তথা একনিষ্ঠতা খুবই প্রয়োজন তাই একনিষ্ঠতার সাথেই খুসুখুচুর সাথেই আমাদের সলাৎ আদায় করতে হবে এটা মনে রাখবেন

ঈদা খুদ্দিমা আলা আশা উ ফাফদা ও বিহি তুসাল্লো মাগরিবা যে আনাস রুদি আল্লাহ তার আনুহতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর সুসাল্লাল্লাহ আরিখ আসলাম বলেছেন যে যখন সন্ধের খাবার উপস্থিত হয়ে যাবে তো ফাফদা ও বিহি তো তোমরা সর্বপ্রথম কি করো খাবার খেতে শুরু করো কবলা আন্তু সাল্লুল মাগরিবা মাগরিবের সলাদ শুরু করার পূর্বে দেখুন শাহি বুখারি হাদিস নম্বর ছশো বাহাত্তর নম্বর হাদিস এবং শাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার দুশো বিয়াল্লিশ তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে সলাৎ সলাতের সময় হয়ে গেছে সেই অবস্থায় যদি খাবার উপস্থিত হয় তাহলে পূর্বে খাবার খেতে হবে বুঝতে পারলেন এবং হাদিসের গ্রন্থ শাহি মুসলিম নশো ছেষট্টি এবং সেই মুসলিম নশো বারো নম্বর হাদিসে উল্লেখ আছে আনা আয় শতরাদি আল্লাহ আনহা কলাত শামী ইতুন নবি সোল্লাহ আলি হাসাল্লাম কল একল লা সালত আবিহাজরাতীত্ব আম ওয়ালা ওয়ুদাফি ওলাহ বিধান দেখুন এখানে আয়শারউদি আল্লাহ আনাহা হতে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে লা সলাত আবিহাজরত্ব আম যে খাদ্য যদি উপস্থিত হয়ে যায় খাবার উপস্থিত হয়ে গেলে নামাজ নেই এবং ওয়ালা ওয়া ফে আহ বিসান এবং পিসাব পায়খানার খুব চাপ লেগে আছে মানে খুবই পিসাব পায়খানা লেগেছে সে অবস্থাতেও নামাজ নেই মানে খাবার উপস্থিত হয়েছে এবং পিসাব পায়খানা খুব বেশি লেগেছে সেই অবস্থায় কি করা যাবে না সলাদ আদায় করা যাবে না সলাদ সে অবস্থায় হবে না এটাই উল্লেখ রয়েছে শাহি মুসলিম হাদিস নম্বর ছশো ছেষট্টি এবং ছশো বার সাহি মুসলিম হাদিস নম্বর নশো ছেষট্টি এবং সেই মুসলিম নশো বারো নম্বর হাদিসে তাহলে আমরা সুরা মিনুন এবং শাহি বুখারি মুসলিমের হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সলাতের সময় হয়ে গেছে সে অবস্থায় যদি খাবার উপস্থিত হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি হবে তা হবে যে খাবার পূর্বে খেয়ে নেওয়া তো আপনি এ বিষয়ে সঠিক কি তা জানতে চাইলেন দেখুন এ বিষয়ে সঠিক হচ্ছে এই যে যদি অতিরিক্ত খিদে তথা ভোগ লেগে থাকে এবং খুবই সুস্বাদু ও খুবই পছন্দনীয় খাবার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগে খাবার খেয়ে নিতে হবে তারপরে সলাৎ আদায় করতে হবে কেননা সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাজি তালা আনহু তিনি নামাজের সময় খাবার উপস্থিত থাকলে আগে খাবার খেয়ে নিতেন এ কথাও সেই সুন্না থেকে প্রমাণিত আছে তাই যদি অতিরিক্ত খিদে লেগে থাকে খুবই ভোগ লেগে থাকে এবং সুস্বাদু খাবার বা খুবই পছন্দনীয় প্রিয় খাদ্য থাকে তাহলে সেক্ষেত্রে আগে খাবার খেতে হবে তারপরে সরাত আদায় করতে হবে কিন্তু এই এগুলোর মধ্যে কোনোটাই যদি না হয় যে খুবই ভোগ লাগেনি খুব খিদে নেই এবং সুস্বাদু খাবারও নয় পছন্দনীয় খাদ্যও নয় তাহলে সেক্ষেত্রে আমাদের আগে সলাদ আদায় করতে হবে তারপরে কি করতে হবে খাবার খেতে হবে কেননা দেখুন যদি আমরা সলাদ আদায় করা করে ফেলি আর সুস্বাদু খাবার যদি থাকে এবং খুবই যদি ভোগ লেগে থাকে প্রিয় খাদ্য থাকে খুবই পছন্দনীয় খাদ্য থাকে তাহলে সেক্ষেত্রে সলাত আদায় করতে করতে নামাজের মধ্যে সলাতের মধ্যে ভাবব যে কখন সলাৎ শেষ হবে হ্যাঁ আজকে এই মাছ আছে মাংস আছে কিংবা কখন সলাৎ শেষ হবে খুবই খিদে লেগেছে খাবার খাবো এই চিন্তাধারা সলাতের মধ্যে এসে যাবে কিন্তু সলাতের মধ্যে হুসুখুসু তথা একনিষ্ঠতা খুবই জরুরি তাই কথা বলা হয়েছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা লাহ খাইরান